নমস্কার আজকের গল্প ডিবেট সোম শরস্বতীর পিছন পিছন দৌড়াচ্ছিল শুনে যা লক্ষ্মী বন্ধু আমার আমার এই উপকারটা তোকে করতেই হবে তুই ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই শাশ্বতী বলল বিশ্বাস কর বাঁচাতে পারলে বাঁচাতাম এতদিন তো আমাদের দয়াতেই বেঁচে আছিস এটা আমার ক্ষমতার বাইরে সোম খুব অসহায় গলায় বলল না পারলে পারবি না আগে থেকে হাল ছেড়ে দিচ্ছিস কেন লোকে তো তোকে সুন্দরী বলেই জানে চেষ্টা করে একটু দেখ শুনেছি সুন্দরী মেয়েরা অসম্ভবকে সম্ভব করতে পারে শাশ্বতী ঘুরে দাঁড়িয়ে বলল তুই দেখেছিস অভিলাষ কোনোদিন কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে ও মেয়েদের পছন্দ করে না আমার চেষ্টার কোনো জায়গা নেই সোম তবু কাকুতি মনেতে করতে লাগলো তোদের ডিপার্টমেন্ট আর একটাও সুন্দরী মেয়ে নেই ও যদি কারোর সাথে কথা বলতে নাও চায় দোষের কিছু নেই তো একটু হেসে কথা বলে দেখ পটে গেলেও যেতে পারে শাশ্বতী এবার ঝাঁঝিয়ে বললো পটলে কি বলবো তুমি খুব ভালো তোমাকে আমার খুব ভালো লাগে কিন্তু তুমি ডিবেটে অংশগ্রহণ করো না সময় নিজের ক্ষমতায় যে তার দম নেই কিন্তু অলিফাকে ওর পটাতেই হবে আর অলিভাকে ইমপ্রেস করতে গেলে ওকে এই ডিবেটটা জিততেই হবে তুমি প্লিজ পার্টিসিপেট করো না এটা বলবো সংখ্যক মুসরে পড়লো কি বলবি সেটাকে আমি বলে দেব তুই নিজের মতো একটু বুদ্ধি খাটাবি একটু হেল্প কর না শোনা বন্ধু আমার শরস্বতী ঝাঁঝিয়ে উঠে বলল তার থেকে নিজে একটু রেডি হ বিতর্কে কেউ যোগ্য থাকলো না আর তুই ফাটিয়ে দিলি এটা কোনো কথা হলো তোর কি মনে হয় অলিভা কিছুই বুঝবে না ওর গ্রে ম্যাটার কিছু নেই অলিভা অতটাই গবেট এটা সত্যি সোম ডিবেটে অত ভালো না এটাও সত্যি সোমের অলিভাকে ইমপ্রেস করার আর কোনো রাস্তা জানা নেই সোম ক্রিকেটটা মোটামুটি খেলতে পারে কিন্তু অলিভা ইন্টেলেকচুয়াল মেয়েও খেলার ধারে কাছে যায় না সোম হার নামেনে বললো আগের দিন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আছে আমি ডিবেটের জন্য রেডি হওয়ার সুযোগও বিশেষ পাব না ত্রিনা শাশ্বতীর সাথেই হেঁটে হেঁটে যাচ্ছিল দাঁত কিড়মিড় করে বলল অসহ্য নেকাম সোম ত্রিনার দিকে করুণভাবে তাকালো কিন্তু ত্রিনা একবারও তাকালো না তিন দিন ধরে ত্রিনা ওদের সাথে কথা বলছে না তৃণা যদি মাথা খাটাতো একটা উপায় নিশ্চয়ই বের হতো কিন্তু ত্রিনা সম্পূর্ণভাবে ওদের বর্জন করেছে রাস্তা শেষ মাথায় ওরা পৌঁছে গেছে এবার গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেল আলাদা হওয়ার রাস্তা যে যা রাস্তা ধরার আগে সোম লাস্ট চেষ্টাটা করল প্লিজ একটু চেষ্টা কর আমি কথা দিচ্ছি ভবিষ্যতে তোর ঋণ শোধ করে দেবো শাশ্বতী একইভাবে বলল তুই নিজেকে হেল্প করতে পারিস না তুই আমার কোন উপকারটা করবি আর আমার এরকম কোনো ম্যান্তা ছেলের উপকারের দরকার নেই সন্ধ্যেবেলা তিনজন রথুদা চায়ের দোকানে বসেছিল কারণ আর কিছুই না অলিফা এই সময় প্রাইভেট পরে ফেরে এর মানে এই নয় যে ওদের দেখে এগিয়ে আসবে বা কথা বলবে সোম শুধুই দেখে ধ্রুব এবং সত্য দুজনেরই মত মেয়েটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট অহংকারী কিন্তু সোমের তাতে কিছু যায় আসে না মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে অগত্যায় আধ ঘন্টাটুকু ওরা দুজনের পাশে বসে মশার কামড় খায় বর্ধমানের মশা বিখ্যাত মশা অলিভার চলে গেলে তিনজনে আবার হোস্টেলে ফিরে আসে সত্য আজকে দিয়েছে তোকে দিন সময় দিলাম সোম তোর দিকে ফিরে পর্যন্ত তাকায় না তোর মান সম্মান না থাকতে পারে আমাদের আছে বয়স হয়ে গেলে হয়তো অনেক অবহেলা সহ্য করতে শিখে যাব কিন্তু এখনো বাজারে যথেষ্ট দাম আছে এইভাবে একটা সেকেন্ড হ্যান্ড স্ট্যাম্প পড়ে যাবে এটা সহ্য করব না আর তাছাড়া এই ব্যাপারে তোর রেকর্ড এত খারাপ কেন তাও বুঝি না তোর প্রবলেমটা কি উপর থেকে তো তুই দেখতে ঠিকঠাকই আছিস অভিলাষ বাংলার বাখা ছেলে যেমন কবিতা বলে তেমন লেখে তেমন সুবক্তা ও থাকলে সোমের কোনো আশা নেই তাই শাশ্বতীকে তেল দিচ্ছিল অভিলাষ ছেলেটা একটু অন্যরকম নিজের জগৎ নেই থাকে বাংলা ডিপার্টমেন্টে মেয়েদের আধিক্য সবচেয়ে বেশি কিন্তু কোনোদিন কোনো মেয়ের দিকে তাকে হেসেছে পর্যন্ত কথা কেউ বলতে পারবে না অতএব শাশুড়দিকে খুব যে একটা দোষ দেওয়া যায় তা না চেষ্টা করলেও লাভ কিছু করতে পারতো বলে মনে হয় না ফিরে নিজেদের ঘরে একটা মিটিং বসালো কাল বাদে পরশু শুক্রবার ক্রিকেট ম্যাচ তার পরের দিন ডিবেট দেবর ভীষণ ইচ্ছে ক্রিকেট ম্যাচটা দেখবে মানে দাদার খেলাটা দেখবে ছোট মানুষ তো ইউনিভার্সিটি সম্পর্কে একটা কল্পনা জগতে ভাসে তারপরে ক্রিকেট খেলা ওর খুব ইচ্ছে দেখে এমনিতে অসুবিধে কিছু নেই সত্য রুমমেট এ সপ্তাহে থাকছে না ওর ঘরে ওকে গেস্ট হিসাবে অনায়াসে রাখা যায় শুক্রবারের আগে নিয়ে এসে রোববার দিন ফেরত দিয়ে আসা যাবে ছোট মানুষ ওদের সাথে একটু বর্ধমানটা দেখবে ভাল লাগবে এখন শুধু প্ল্যান করতে হবে কে নিয়ে আসবে কে দিয়ে আসবে তা বাদ দিয়েও সময়ের একটা প্ল্যান আছে দেবুর সাথে ত্রিনার সম্পর্কটা ভালো দেবুকে দিয়ে যদি ত্রিনার রাগটা ভাঙানো যায় ওদের খেলা হবে ত্রিনা যদি না আসে ব্যাপারটা খুব বাজে হবে কিন্তু ত্রিনা যে মুডে আছে অবশ্যই যাবে না ধ্রুবর কোনো অসুবিধে নেই ঠিক হল ধ্রুব দেবুকে সাথে করে নিয়ে আসবে এনে সত্যের কাছে ডিপোজিট করে দেবে দেবু এখন ক্লাস এইটে পড়ে ছিপ ছিপছিপে একটা কিশোর হয়েছে শুক্রবার সন্ধেবেলা যথারীতি দেবু সত্যর ঘরে সেট হয়ে গেল সোমের সাথে বিশেষ দেখা হয়নি সোম খুব ব্যস্ত ক্রিকেট ম্যাচটা নিয়ে কিন্তু দেবত্তাতে তাতে উৎসাহে কোনো ভাটা পড়ছে না গোটা হোস্টেলটা ঘুরে ঘুরে দেখছে ক্যান্টিনের অস্বাভাবিক বাজে খাবার খেয়ে খুব খুশি হয়েছে সামনের মাঠে ছেলেদের ক্রিকেট প্র্যাকটিস দেখে উদ্বেল হয়ে যাচ্ছে ও ক্রিকেট কতটা বোঝে সোম জানে না কিন্তু দাদার ডাই হার্ট ফ্যান তৃণা দেবুর সাথেও দেখা করতে আসেনি ছেলেদের হোস্টেলের দিকেও পায় দিচ্ছে না তৃণার রাগে যথেষ্ট কারণ আছে কিন্তু এটাও ঠিক সোমদের দোষটা খুব বেশি না দিন তিন এক আগে ক্যান্টিনে বসে শাশ্বতী ঘোষণা করেছিল এই খুব একটা ভালো খবর আছে তৃণা একটা অ্যাডে চান্স পেয়েছে সোমদের অ্যাড সম্পর্কে কোনো ধারণা ছিল না এমনকি তৃণা যে এ বিষয়ে চেষ্টা চরিত্র করছে সেটাও জানতো না সবাই সত্যি খুশি হয়েছিল আরও খুশি হয়েছিল যখন বুঝেছিল মোটামুটি একটা অর্থের বিনিময় কাজটা করেছে এরপর ধ্রুব প্রথম প্রশ্নটা করেছিল তুই চান্সটা পেলি কি করে শুনেছি তো ও লাইনে বেশ ভিড় তারপর আরেকটু ইতস্তত করে বলেছিল তোর বাড়ি থেকে কিছু বলবে না হাজার হোক জাস্টিস চৌধুরীর মেয়ে তিনি না হাত দিয়ে কথাটা উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলেছিল আরে আমার মুখটা দেখা যাবে না মানে টাকা পেলি শুটিং করলি তোর মুখটা দেখাবে না এটা তো মুখটাই দেখায় তিনা বুঝিয়ে বলার ভঙ্গিতে বলেছিল ওরা আজকে হোস্টেলে অ্যাডের শুটিং করতে এসেছিল আমরা তো গোটা হোস্টেল ঝেঁপে দেখতে গেছি স্কিন গ্লো একটা কোম্পানি আছে চিনিস কোম্পানিটা মোটামুটি বিখ্যাত কম বেশি সবাই চেনে ধ্রুব খুব আগ্রহের সাথে বলেছিল ওটা তো বেশ বড় কোম্পানি ওরা তোকে নিল সোম আরেকটু এগিয়ে বলেছিল তাহলে আর তোকে পাইকে এবার থেকে প্রচুর অফার পাবি মালামাল হয়ে যাবি ওদের এত উৎসাহের বদল ওদিক থেকে ততটা আশাবানজক কোনো প্রত্যুত্তর না পেয়ে ধ্রুব চোখ শুরু করে জিজ্ঞেস করেছিল তুই সত্যি স্কিনগুলোতে চান্স পেয়েছিস না ঢপ দিচ্ছিস চিনা রেগে বললে ঢপ দিব কেন চান্স পেয়েছি কিন্তু তোরা যেটা মনে করছিস সেরকমটা না সত্যি এবার প্রচণ্ড খেপে গিয়ে বললো তো ঢাক ঢাক গুড় গুড় করছিস কেন যা বলার ক্লিয়ারলি বল না অ্যাডে চান্স পেয়েছিস কিন্তু মুখ দেখাবে না স্কিন গ্লোতে চান্স পেয়েছিস কিন্তু সেরকমটা না তাহলে কীরকমটা আজকে এই পর্যন্ত পরের অংশটা পরের গল্পে